ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল সোমবার দিল্লিতে এ চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমিরাতের ক্রাউন প্রিন্স এখন দিল্লিতে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ভারতের সঙ্গে আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আমিরাতের মধ্যে কৌশলগত অংশীদারত্বের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারত এতে সন্তুষ্ট বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত ও আমিরাতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিগুলোর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের মধ্যে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পারমাণবিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ ভারত থেকে পারমাণবিক পণ্য ও পরিষেবার উৎস পারস্পরিক বিনিময়ের সুযোগ অন্বেষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান যুবরাজ হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর